জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করছি। আজ এক সুন্দর কথা শ্রবণ করা, যা শুনলা পরে আপনার জীবন আনন্দিত হওয়া সহ আপনার নিশ্চিন্ত ভাবে কিছু ভালো কথা শুনলে বলে নিশ্চিন্ত আপন মানে খুশি অনুভব করবে। তো আজ আপনার কহবা ভালো মানুষ ভাগ্যরে কী দুঃখ, এ কথা সমস্ত মন ভিতর গোটে বড় প্রশ্ন যে সে তো ভালো লোক ভালো কার্য করুচি কী তা ভাগ্যরে এত দুঃখ। আপনার ভাবতে মনে মনে যে মু তো কেবে কাহার অনিষ্ট চিন্তা করুনি, কেবে কাহার মন্দ চিন্তা করুনি, আও মো ভাগ্যরে কী এত পরিমাণে দুঃখ রয়েছে। তো আজ আপনার এক সুন্দর গপ মাধ্যমে কহবু কী আপনার জীবন ভিতরে এত দুঃখ ভরি যাই, আপন অন্যর সবুলে ভালো চিন্তা কলে মধ্যে যে অন্যর অনিষ্ট চিন্তা করছে পরদ্রব্য হরণ করছে তা পাখে সুখর ভণ্ডার হলে আপনার পাখে দুঃখ হি কেবল দুঃখ। কুহযায় জীবন ভিতরে প্রারব্ধ কর্ম তো মানুষকে ভোগিবাকে পড়ে, এমতি গোটে সুন্দর কাহিনীটি। জনে সাধু আগত ভবিষ্যৎ কথা জাঁপারুলে, যেতবে সাধুঙ্ পাখে দুইটি শিষ্য লে, সে শিষ্য জনে বহুত বড় জ্ঞানী লে, আনে মূর্খ লে, অর্থাৎ আউ গোটে শিষ্য সে কেবল হি অপকর্ম করে চালুলা, কিন্তু শিষ্য তো দুইজন যাক লে, জনে ভালো লে জনে তো মন্দ। এ দুইজন শিষ্য কোণ করেছেন না সবুলে সাঙ্গ হয়ে বুলাবুলি করতে, এ সাঙ্গ হয়ে বুলাবুলি করার সময় ভিতরে এই সময়ের যে অসৎকর্মরে লিপ্ত থাকা সাঙ্গটি গোটিয়ে জায়গার সে কোণ করেছে না গোটে সুবর্ণটিয়ে পাইলা, আউ এই সময় ভিতরে অন্যত্র যাই এই সাঙ্গটি সেদিন কিন্তু দুইজন সাঙ্গ হয়ে যাই নথিলে, অন্যত্র যাই সাঙ্গটি তার পাদ আঘাত হেলা গোটে পথরকে ঝুঁটি পড়ি তা গোড় কটিগলা। এই সময় ভিতরে দুইজন যাক যাই গুরু পাখে পৌঁছলে, আউ যেতবে গুরু পাখে পৌঁছলে যে ভালো কর্ম করে সে সেতবে ভারি অনুতপ্ত হেলা, মনটা ভারি দুঃখ হেলা, মু এত ভালো কার্য করছি কিন্তু মোর সাঙ্গ সি সুনা খণ্ডে পাইলা, কিন্তু না সুনা পাইকি আনি দেখলা কলা দেখ মু অসৎকর্ম করছি বলে তু সবুলে কৌছু, দেখ মো ভাগ্যের কেমন সুনা আছে, আউ তু কুলু পুরা তু সবুলে ধর্মরে অছু, আউ দেখ তো পাদ কেমতি খণ্ডিয়া হল। দুইজন যাক মিশিকি সাধু পাখ গলে, সাধু তো ত্রিকাড়দর্শী লে বা ভবিষ্যৎ কথা জাঁপারুলে, সেতবে যাহার পাদ খণ্ডিয়া হয়েছি তাকে প্রথমে কহিলে, কে তু মন ভিতরে দুঃখ করছু তু ধর্মরে অছু হলে তো পাদ কী খণ্ডিয়া হল, শুণ ভবিষ্যতর কথা মু সব জাঁপারে, কিন্তু না তোর এই প্রারব্ধ কর্মর তোতে ভোগিবাকে পড়ুছে দুঃখ, তো সেইপা তোর আজি দিনরে কোণ হবার লা না আজি দিন তোর গোটে ভয়ঙ্কর আক্সিডেন্ট হবার লা দুর্ঘটনা হবার লা তো পাদ হরাইবার লা, তু যেহেতু ভালো কর্ম করছু তো সেইপাই এই পাদ খণ্ডিয়ারে তোর কষ্ট সীমিত রহিলা। আউ যে অসৎকর্ম করুথায় তার কোণ হয়েছি না সে সুবর্ণ খণ্ডে পাইছে, তেমন সুবর্ণ যেতবে পাইছে তা মন ভিতরে প্রবল জোরে গর্ব, তো এথিপাই সে কহিলা কহিলা আজ্ঞা মো কথা টিকে কৌনাহান্তি, তো সঙ্গে সঙ্গে সে কহিবাকু লাগিলা যে কোণ না অসৎকর্মর ফল তো অসৎ হি মিলিথায় না, তো সেইপাই অসৎকর্মর ফল যেহেতু অসৎ হি মিলিথায় তো সেইপাই তোর আজি দিনরে তোর তো ইয়ে সাধারণ সুনা টিকে পাইছু, তো আজি দিনরে তোর প্রারব্ধ কর্ম অনুযায়ী এত শুভ লা তু রাজা হবার কথা, বহুত কিছু টঙ্কা সম্পত্তির মালিক হবার লা, কিন্তু তোর কর্ম তোতে সাধারণ সুনা খণ্ডে পাইবার তোর কর্ম সীমিত করে দেলা, তো সেইপাই যে ভালো কর্ম করতে তাকে নিশ্চিন্ত ভাবে ভালো ফল মিলে, হলে প্রারব্ধ কর্ম যে ভোগিবাকে থাকে কষ্টটা আপনার সৎকর্ম করছেন বলে তাহা অল্পকে অল্প কষ্টরে সীমিত রয়ে যায়, প্রভুঙ্ পাখে নিশ্চিন্ত ভাবে ন্যায় মিলে। আর প্রারব্ধ কর্ম তো মানুষকে ভোগিবাকে পড়ে, তেমন পূর্ব জন্মর কিছু কর্মকে মানুষ এ জন্মরে ভোগিবাকে পড়ে, তো আমি এ জন্মরে যেতে কিছু ভালো কর্ম কলে মধ্যে আম প্রারব্ধ কর্মকে আমি যেহেতু ভোগুছে তো সেইপাই আমি দুঃখ পড়ুছে, আউ যে অপকর্ম করছেন আম আখি আগে দেখা যাচ্ছে সে প্রারব্ধ কর্মরে কিছু পুণ্য অর্জন করেছেন তাহা এ জন্মরে নিশ্চিন্ত সে সুখ প্রাপ্তি করছেন, কিন্তু পাপর ঘণা বুঝি হেলা পরে নিশ্চিন্ত সে দণ্ড ভোগিবে, নিশ্চিন্ত সে কষ্ট ভোগিবে, যা পরবর্তী সময়ের আপনার নিশ্চিন্ত আখি দেখব, অর্থাৎ পাপ ক্ষয় হুয়ে কেতবে না যেতবে মানুষ কষ্ট পড়ে, সুখ মিলিলে পুণ্যর ক্ষয় হয়ে যায়, তো সেইপা জমা বি ভাঙ্গি পড়ত না, প্রারব্ধ কর্ম মানুষকে ভোগিও পড়ে, একথা সমস্তে জাঁতি, তো এ কথা নিশ্চিন্ত ভাবে আপনার বিচার করবে ভক্তবন্ধু, এই হচ্ছে কথা, আউ আপনার মানে মনে রাখি থাকে ভালো কর্ম করুথিবা লোক প্রারব্ধজনিত কষ্ট ভোগুথিবা হেতু তো সিয়ে দুঃখরে রহে কষ্টরে রহে, নিশ্চিন্ত ভিডিওটি বহুমাত্রায় শেয়ার করবে, ও কিছু লোককে যেমন দুঃখরে ভাঙ্গি পড়েছেন সাহারা দেব এই ছোটিয়া কাহিনীটি, নিশ্চিন্ত ভিডিওকে বহুমাত্রায় শেয়ার করা সহ
ଚ୍ୟାନେଲକୁ ନିଶ୍ଚିନ୍ତ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ପଞ୍ଚସଖୀ। ଦିବାକର ଦାସ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରଣାମ କରୁଛି। ରାତିରେ ହରି କଥା କହି ଯେତିକି ଅର୍ଥ ମିଳେ ତାଦ୍ୱାରା ଆମ୍ଭେମାନେ କିଛି ଅସହାୟ ଲୋକମାନଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚୁ, ଆଉ କିଛି ସେବା କରୁ। ଆଉ ଆଜି ଆପଣମାନେ ଭାବ ଦିବାକର ଚ୍ୟାନେଲ ସହିତ ଯେଉଁମାନେ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ସେମାନେ ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଆପଣମାନଙ୍କର ସେଇ ଅର୍ଥରାଶି ଏବେ ଆମେ ନିବେଦନ କରିଥିଲୁ ଯେ କିଛି କମ୍ବଳ ବଣ୍ଟନ କରାଯିବ ଆଉ ଆପଣଙ୍କ ସହଯୋଗ ଲୋଡ଼ିଥିଲୁ। ତ ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଦାନା ଆପଣମାନେ ବି ପଠେଇଥିଲେ, ଆଉ ସେହି ଦାନରେ ଆମ୍ଭେମାନେ ପହଞ୍ଚିଛୁ ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲା ବିରିଡ଼ି ବ୍ଲକର ଏଇ ଯେଉଁ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଭଙ୍ଗା କୁଡ଼ିଆ ପାଖରେ ଆମ୍ଭେମାନେ ଠିଆ ହେଇଛୁ, ଯେଉଁଠି ମାଆମାନେ ଶୀତ ରାତିରେ କେତେ କଷ୍ଟରେ ରହୁଥିବେ ଆପଣମାନେ ଅନୁଭବ କରୁଛନ୍ତି। ଆମେ ଯେତେବେଳେ ରାତି ଅଧରେ ରୁମ୍ ହିଟର ଲଗେଇ ଶୋଉଛୁ ସେହି ସମୟରେ ଏଇ ଭଙ୍ଗା କୁଡ଼ିଆରେ ଅନେକ ମାଆମାନେ ମଧ୍ୟ ରହୁଛନ୍ତି। ତ ସେଥିପାଇଁ ଶୀତ ବସ୍ତ୍ର କେତେ ଆବଶ୍ୟକ ଆପଣ ଜାଣିଥିବେ। ତ ସେଇଥିପାଇଁ ଆମ୍ଭେମାନେ ଆସି ପହଞ୍ଚିଥିଲୁ। ପ୍ରକୃତରେ ସମୁଦ୍ରରେ ବର୍ଷା ହୋଇ କିଛି ଲାଭ ନାହିଁ ଆପଣ ଜାଣିଛନ୍ତି। ଆପଣମାନଙ୍କର ଦାନ ପ୍ରକୃତ ଅସହାୟଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚୁ ଆମେ ସବୁବେଳେ ଚେଷ୍ଟା କରୁ, ଆଉ ସେଥିପାଇଁ ଜଣେ ବୟସ୍କ ମା ଆମ ପାଖରେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ଗୋଟିଏ କମଳ ଦେଲୁ, ଆଉ ମଧ୍ୟ ମା ଜଣେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ କମଳ ଦେଲୁ, ଆଉ କିଛି ଯେଉଁ ବୟସ୍କ ଲୋକମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ମଧ୍ୟ କମ୍ବଳ ବାଣ୍ଟିଲୁ। ତେଣୁ ଆପଣଙ୍କର ସେଇ ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଅର୍ଥରାଶି ଚାହୁଁଛନ୍ତି ଯଦି ଏଇ ସୁନ୍ଦର କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ତ ନିଶ୍ଚିନ୍ତ ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ଆପଣ ନିଶ୍ଚିନ୍ତ ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଦାନ ପଠେଇ ପାରିବେ, ଆଉ ସେଇ ଦାନରେ ଆମ୍ଭେମାନେ ପହଞ୍ଚିବୁ ସେ ଅସହାୟ ଲୋକମାନଙ୍କୁ ସହଯୋଗ କରିବା ପାଇଁ। ତ ଆପଣମାନେ ମଧ୍ୟ ଭାବ ଦିବାକର ଚ୍ୟାନେଲ ସହିତ ଯେଉଁମାନେ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ସେମାନେ ଭାଗିଦାର ହୁଅନ୍ତୁ, କାହିଁକି ନା ଧନ ଅର୍ଜନେ ଧର୍ମ କରି ଧର୍ମେ ପ୍ରାପ୍ତ ନରହରି। ମଣିଷ ଜନ୍ମ ହୋଇଛି, ଦିନ ନା ଦିନେ ମରିବ, କିନ୍ତୁ ତାର ଉପାର୍ଜିତ ଧନ ଯଦି କାହାର ଉପକାରରେ ଲାଗିପାରିଲା ଈଶ୍ୱର ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚିନ୍ତ ଭଲରେ ରଖିବେ, ବିଶ୍ୱାସ ଆଉ ଭରସା ରଖନ୍ତୁ। ଦୂରେ ଥିବା ଲୋକମାନେ ସମୟ ପାଆନ୍ତିନି କାହାକୁ ସହଯୋଗ କରିବା ପାଇଁ, କିନ୍ତୁ ସେମାନେ ଯଦି ଚାହିଁବେ ଆମ ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ସେ ଅର୍ଥରାଶି ପ୍ରତି ମାସରେ ଗୋଟେ ଆମ୍ବୁଲାନ୍ସ ବି କିଣା ହେଇଛି ଆପଣ ଜାଣିଛନ୍ତି, ଆଉ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, କମଳ ବଣ୍ଟନରେ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, କିଛି ଅସହାୟ ରୋଗୀମାନଙ୍କୁ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ତ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ଏବେ କଲ୍ କରନ୍ତୁ, ଆଉ ଏ ଭିଡ଼ିଓକୁ ବହୁମାତ୍ରା ସେୟାର କରନ୍ତୁ। କାହିଁକି ନା କେହି ଯଦି ଶ୍ରଦ୍ଧେୟ ବ୍ୟକ୍ତି ଏ ଭିଡ଼ିଓକୁ ଦେଖନ୍ତି ହୁଏତ ତାଙ୍କର ଶ୍ରଦ୍ଧା ହେବ, ଆଉ ନିଶ୍ଚିନ୍ତ ସେ ଦାନ ରାଶି ପଠେଇଲେ ଆମେ ନିଶ୍ଚିନ୍ତ ଉପକୃତ ହେବୁ। ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ କଲ୍ କରନ୍ତୁ, ଆମେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର, ଆଉ ସେଇ ନମ୍ବରରେ ଆପଣ ଚାହିଁଲେ ପଠେଇ ପାରିବେ ସେବାରାଶି।